গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, ঘুম থেকে উঠেই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর ম্যাগি রান্নার থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার ভাত কিন্তু হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে, তো এখন করছি ম্যাগি। তো আজকে আমাদের একটা নেমন্ত্রণ আছে, ওর জন্য খুব হালকা পাতলা রান্না করবো, একটু হালকা করে মাছের ঝোল করব। আর আমার মাথাতেই নেই যে বাবু আজকে নেমন্তন্ন বাড়িতে, মানে ওখানকার সমস্ত কাজ করছে, তো ওখানেই আছে, ওখানেই খাবে, তো ভুল করে ফেলেছি, তো কী আর করা যাবে, ম্যাগিটা আমরা খাবো। তা রাতের বেলায় সাজগোজ করে চলে এসেছি দাদান বাবুর জন্মদিনে। দাদান তো আমাকে দেখে ফিক ফিক করে হাসছে, আর শোনো আমার দিকে কটমট করে তাকিয়ে আছে যে কেন কোলে নিয়েছি, কারণ ও তো কোনো বাচ্চাকে কোলে নেওয়া পছন্দ করে না। তা আমি এবার ক্যামেরাম্যানকে বললাম আমাদের ভিডিও আর ছবিটা একটু ভালো করে তোলো। তো শোনুকে বললাম, শোনো তুমি কি একটু কোলে নেবা? তো শোনু বলছে, না ভাই ছোট, আমিও ছোট, ফেলে দেবো ভাইকে। তো যাই হোক, ও আর কোলে নিল না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে একটা কথা বলি, তাতানের অন্নপ্রাশনের ব্লগটা আমি ছেড়েছিলাম যখন কাওতে দিনকে, তো ছেড়ে কী করেছিলাম বলতো, মেন গ্যালারির থেকে ব্লগটা পোস্ট হওয়ার আগে আমি ডিলিট করে দিয়েছিলাম, মানে ভিডিওটা। তো আমার তো ডিলিট করার পরে যেহেতু পোস্ট হয়নি, আমার খুব মন খারাপ ছিল। তা বাবু বললো, মন খারাপ কেন করছো, যে কয়েকটা ক্লিপ আছে সেই কয়েকটাকে ঝুরে আবার ভিডিওটা রিপোস্ট করো। তা বললাম, হ্যাঁ যুক্তিটা বেশ ভালো, মন খারাপ করে লাভ নেই। আর এই দিকে তাতানবাবু দেখো ঘুমিয়ে ঢুলে যাচ্ছে। তো এই ভিডিওগুলো, এইসব জিনিসগুলো ক্যাপচার করতে হয়, তাই না? তো চলে এসেছি খাবার টেবিলে। খাবার টেবিলে এসে তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি মাংস ঠুসছি, বেশি মাংস নিইনি, জাস্ট দু পিস মাংস নিয়েছি, আর শোনোর সাথে বকবক করছি আর খাচ্ছি। খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো হয়েছিল। তো এখানে একটা কথা বলি, শোনুর অন্নপ্রাশনের যে যে মেনু হয়েছিল, এই তাতানের অন্নপ্রাশনে একই মেনু হয়ে যায়, কারণ মেনুটা তো করেছে বাবু। তো শোনু আবার এখানে একটা কাণ্ড করেছে, দেখো আমরা যখন খাচ্ছিলাম তখন শোনু খেলো না, তখন বসে বসে মাংস খেলো। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা উঠে গেছি, এখন ওর মনে হচ্ছে ভাতটাকে কমপ্লিট করতে হবে, নাহলে রাত্রিবেলা খিদে পাবে। তো এখন ওই বসে বসে ভাত খাচ্ছে, কী দিয়ে খাচ্ছে দেখো, মিষ্টি দিয়ে ভাত খাচ্ছে। মিষ্টি দিয়ে কে ভাত খায়? আমার শোনু খায়, আমার শোনু সব পারে। তো ফুগলি খাচ্ছে, খাক, যেটুকু ভাত খাবে সেটুকুই কাজে লাগবে, তাই না? নাহলে তো গোটা রাত্রি খিদেতে আবার পেট জ্বলবে, আর আমার আবার ঘুম হবে না ও না খেলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে টেবিল ধরা নিয়ে আবার কথা কাটাকাটি চলছে, দেখো এরা বলছে যে না আমরা বসবো, আর একজন বলছে না আমরা আগে বলেছি আমরা বসবো। তো এই যে অনুষ্ঠান বাড়িতে খাবার টেবিল ধরা নিয়ে, এই যে একটা কি বিরক্তিকর ব্যাপার লাগে না, এই যে আগের থেকে বলে রাখো নাহলে বুক হয়ে যাবে, আমার খুব বাজে লাগে। তো কী আর করা যাবে, খাবারের জন্য এটুকু তো কনসিডার করা যেতেই পারে, তাই না বলো? তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট, সুইট ড্রিম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো একটু প্লিজ জানিও। এই হচ্ছে ব্যাপার, চলো টাটা।